যে রাধে সে চুলো বাঁধে, এটি আবারও প্রমাণ করলো গাইবান্ধায় চরাঞ্চরের নারীরা। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে পুরুষের পাশাপাশি সবজি চাষাবাদ করে স্বাবলম্বী হয়েছে চরাঞ্চরের 300 নারী। বীজ সংরক্ষণ, জমি তৈরি, বীজ বপন, নিড়ানি সহ সকল কাজ করে নারীরা। ফলন ভালো হওয়ায় একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে ফিরছে স্বচ্ছলতাও। গাইবান্ধায় দিন নদীর বুকে জেগে ওঠা 165 চরে 5 লক্ষাধিক পরিবারের মধ্যে অধিকাংশই দরিদ্র ও সুবিধা বঞ্চিত। এক সময় চীনাকাউন আর বাদাম ছাড়া অন্য কোনো ফসল হতো না। এখন তারা ধান, পাট সহ সবজি, শিম, লাউ, আলু, মূলা, বরবটি, নানা জাতের শাক চাষ ও বিক্রি করে সফলতার মুখ দেখছেন। চরাচরে নারী চাষিরা জানান, সবজি বিক্রি করে লাভের মুখ দেখেছে তারা। এক একজন 30 থেকে 40 হাজার টাকা সবজি বিক্রির টাকা হাতে পেয়েছে। আমি আগাম মিষ্টি কুমড়া চাষ করছিলাম, তখন 8000 টাকা বিক্রি করছি। 8000 টাকা বিক্রি করে কিছু সংসারে আয় উন্নতির রোজগার করছি। ভুল পদ্ধতিতে চাষ করছিলাম, তখন সবজিটা ভালো হচ্ছিল না। এখন সঠিক পদ্ধতিতে জানি, ফসলটা আমাদের ভালো হয়। ওই তো আগে তো ভাবছিলাম যে এগুলো বালার মধ্যে আমরা কিছুই করে খাবার পাবার নই, এখন দেখি সবই করা যায়। চরাঞ্চরের নারীদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ। সংগঠনটি এই অঞ্চলে 3 শতাধিক নারীদের মধ্যে সবজি চাষের প্রশিক্ষণ ও বিনামূল্যে সবজির বীজ সরবরাহ করেছে। যে কার্তিক মাসের যে অভাবের কথা ছিল, মঙ্গা সবাই ছিল মঙ্গা, যে কার্তিক মাস আসলেই সবাই নাকি ধান থাকে না, টাকা থাকে না, তো ইনশাল্লাহ আমাদের চর এলাকায় অন্তপক্ষে এটা আর এখন নেই। গাইবান্ধার জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও শাখাটা উপজেলার আনালের ছড়া, মোল্লারচর, সিদাইচর, কাবিলপুর, কালাসোনা, রতনপুরের চরাঞ্চরের দরিদ্র নারীরা শাকসবজি চাষে অনেক এগিয়ে। আমাদের উপশহরের কৃষকগণ, কৃষি অফিসারগণ এবং এছাড়াও আমাদের বাইরের কিছু প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও সবাই মিলে আমরা এখানে একযোগে কাজ করতেছি এবং কৃষককে উন্নয়নের জন্য, কৃষককে স্বাবলম্বী করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সেখানে দানা ফসল, সবজি ফসল চাষাবাদের আওতায় নিয়ে আসতেছি। আনালের ছড়া, মোল্লারচর ইউনিয়নের সিধাই, কাবিলপুর, পোড়ারচর ও চর মাদারিপাড়ার মতো অন্তত 30টি চরে বিষমুক্ত সবজি চাষ করা হয়।